ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধন করতে চান নতুন সভাপতি ফারুক আহমেদ। একই সাথে হেড কোচ চন্ডিকা হাথুরে সিংহকেও দলে রাখার পক্ষে নন তিনি। তবে বোর্ডের বাকি সদস্যদের সাথে কথা না বলে এত বড় সিদ্ধান্ত নিতে রাজি নন তিনি। ক্রিকেট বোর্ডকে দুর্নীতিমুক্ত রাখা এবং ভালো কাজের জন্য সময়ও চেয়ে নিয়েছেন এই সাবেক অধিনায়ক। তাই বনতের রিপোর্ট। যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে না মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। আমি স্ট্যান্ড থেকে সরি নেই আসলে। সভাপতি হতে পারেন এমন গুঞ্জন ওঠার পর থেকে দায়িত্ব পেলে প্রধান কোচের দায়িত্ব থেকে হাতুরিকে সরিয়ে দেবেন, এই কথা স্পষ্ট করেই বলেছেন ফারুক আহমেদ। দায়িত্ব পেয়েই আরেকবার মনে করিয়ে দিলেন সেই কথাই। নির্বাচক হিসেবে তার কাজে বাধা পড়েছিল বলে চাকরি ছেড়েছিলেন। এবার বললেন নির্বাচকদের কাজে বোর্ড প্রধান হিসেবে হস্তক্ষেপের প্রশ্নই আসে না। সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব, তাতে দুইটা সুবিধা। উনি বলতে পারবেন না যে কেউ এখানে জড়িত ছিল, তারপরে তার কাজের এভালুয়েশন হবে, ইফ সামওয়ান ইজ নট গুড এনাফ হিল বি আউট অফ ইট, নেক্সট সেট আসবে। আপনি যদি ওকে ইনফ্লুয়েন্স করেন তাহলে সে দুটো কথা বলো, আমি তো টিম বানাই না, কিন্তু সবাই মিলে বানাই, তো সবাই মিলে বানালে আমাকে তো অ্যাকাউন্টেবল করা যাবে না। বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের পক্ষে আছেন ফারুক, কারো কাজে হাত না দিয়ে তদারকি করাটাই তার কাজ হবে বলে জানান নতুন বোর্ড প্রধান। সব কিছু আমি ইনভলভ হতে পারবো না, এটা খুব স্বাভাবিক, বিকজ তাহলে এত বড় বোর্ড দিয়ে আমার লাভটা কি? তবে হ্যাঁ, ওই অ্যাকাউন্টেবল অ্যান্ড আমার তদারকির জায়গাটা তো খুব ইম্পর্টেন্ট হয়। আমি যদি জায়গায় কাজ দিলাম, কাজটা পেলাম না, তারপরে স্টেপটা কি আমার, এইটা খুব গুরুত্বপূর্ণ। তামিম ইকবালকে ক্রিকেটার হিসেবে আরও কিছুদিন দেখতে চান ফারুক। আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কী করতে হবে, এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। ক্রিকেটার হিসেবে কে কী করতে পারবেন এর দিক নির্দেশনাও আসবে খুব শিগগিরই। তবে এক ঘন্টারও বেশি সময়ের প্রেস কনফারেন্সে বারবার তাকে যেন কাজের জন্য সময় দেওয়া হয় এই অনুরোধই করে গেছেন ফারুক আহমেদ। তাই বনন্ত, জিটিভি নিউজ, ঢাকা।